আসসালামু আলাইকুম। মহাপবিত্র রমজানের আজকে সপ্তম দিন, দেখতে দেখতে আমরা সাত দিন পেরিয়ে যাচ্ছি। আজকে আমরা শ্বাসকষ্ট, অ্যাজমা, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, টিবি, যক্ষা, প্লুরসি, এই জাতীয় রোগ, এটা বক্ষব্যাধি, এর যে সমস্যাগুলি, এই নিয়ে আমরা কিছু কথা বলবো। এখানে এই সাত দিনের ব্যাপারে যে কথাগুলো আমরা বলছি, আজকে একটু ব্যতিক্রম ব্যাপার। যাদেরই কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, অ্যাজমা, বক্ষব্যাধির সমস্যা, টিবি, প্লুরসি, নিউমোনিয়া আছে, তাদের কিন্তু অবশ্যই ইফতারের সময় গরম পানি খেতে হবে, সেহরির সময় গরম পানি খেতে হবে। তারা কোনো মতেই কোনো ঠান্ডা পানি খেতে পারবেন না। রমজান মাসে অনেকেই আমরা গরম দেখে ঠান্ডা পানি খাই। ঠান্ডা পানি আমাদের চিকিৎসা বিজ্ঞানের মতে, যাদের কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস আছে, যাদের কফ বুকে জমে, যাদের সর্দি কাশি ঠান্ডা, মাথা ব্যথা, কপালে ব্যথা, সামনে মাথার ব্যথা, পিছনের মাথায় ব্যথা, তারা কিন্তু কোনো মতেই ঠান্ডা কোনো জিনিস, ফ্রিজের জিনিস, বরফ, এই জাতীয় জিনিস একদমই খেতে পারবেন না। তারা যত বেশি গরম খাবেন, গরমটাই তাদের জন্য ওষুধ। ঠান্ডা আছে, তাকে প্রতিরোধ করতে গরম একদম সহজ কথা। ডান হাতে ঠান্ডা, বাম হাতে গরম, বাম হাতে ঠান্ডা, ডান হাতে গরম, এই ঠান্ডার বিরুদ্ধে প্রতিরোধক শক্তি প্রথম আমরা যে শরবতটা খাবো, হালকা কুসুম গরম পানির শরবত। আমরা ইসবগুলের ভুষির শরবত যদি খাই, তাহলে সাথে সাথে ইসবগুল দেবো, গরম পানির ভিতরে দেবো, বা চায়ের কাপের মতো গরম পানির ভিতর দিয়ে প্রথম শরবতটা খাবো। তারপরে খুরমা, খেজুর, কিশমিশ, তারপরে আসবে আপনার আদা, বেশ এই এই পরিমাণ, মানে 15-20 গ্রাম পরিমাণ আদা কাটা থাকবে। আদাটা একবারে মুখে দিয়ে নিতে হবে, তারপরে একটু লবঙ্গ মুখে দিতে হবে, আদা লবঙ্গ শেষ রাতে এবং সেহরিতে এবং ইফতারিতে 100% খেয়াল রাখতে হবে। অ্যাজমার রুগী, কোল্ড অ্যালার্জির রুগী, সাইনোসাইটিসের রুগী কোনো মতে কোনো ঠান্ডা জিনিস খেতে পারবেন না, কোনো মতে কোনো ঠান্ডা স্যালাইনও খেতে পারবেন না, কোনো মতে কোনো ঠান্ডা খাবার আপনি খেতে পারবেন না। বেশি তেলে ভাজা খাবারও কিন্তু আমাদের এই বক্ষব্যাধির সমস্যার জন্য একটু বিপজ্জনক, কারণ ইসলাম একটা পবিত্র ধর্ম। এখানে যাদের শরীরে সমস্যা আছে, তারা রোজা থাকলে রোগ ভালো হয়ে যায়। আপনারাই আমাদের কাছে এইসব বলেন, রমজান মাসে ডাক্তাররা, প্র্যাকটিশনার, ডাক্তারদের কাছে রোগী কম আসে, কারণ রমজান নিজেই একটা মহা ঔষধ, রমজান নিজেই খাদ্য, নিজেই পথ্য, এত পবিত্র রমজান। আপনি যদি মনে করেন যে রমজান মাসে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, আপনি একটু গরম পানি দিয়ে গোসল করে নেন, গরম পানি দিয়ে শরীরটাকে ভালো করে পঞ্চ করে নেন, গরম হালকা একটা তাওয়াইল্লা দিয়ে বারবার শরীরটা পুছে নেন, দেখবেন আপনার রমজান মাসে সর্দি কাশি কফটা কমে যাবে। আর খেয়াল রাখবেন কারো কথাই আপনি আপনি চেষ্টা করে যাবেন, আপনি অর্ধেকবেলা পর্যন্ত চেষ্টা করে যাবেন রমজান মাসে। দরকার হলে আপনি একজন ভালো আলেমের কাছ থেকে জেনে নেবেন যে রমজান মাসে যিনি ইনহেলার ব্যবহার করেন, তারা ইনহেলার ব্যবহার করতে পারবেন। তবু আপনি আপনার যে আলেম, আপনার যে চিকিৎসক আছে, তার অনুমতি নিয়ে আপনি ইনহেলার ব্যবহার করে যেতে পারবেন।